দর্শক, রাজধানীতে শারদীয় দুর্গোৎসবের আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রমা চৌধুরী। প্রমা, শারদীয় শুভেচ্ছা আপনাকে। আপনি এখন ঢাকেশ্বরী মন্দিরে আছেন, সেখানে পূজায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। ঢাকেশ্বরী পূজা মণ্ডপে কিন্তু আমরা জানি যে যেমন আজকে সনাতন ধর্মী তিথি অনুযায়ী নবমী দশমী একসাথে পড়েছে এবং তার জন্য কিন্তু সকালেই সকল আনুষ্ঠানিকতা, যেগুলো পূজার আনুষ্ঠানিকতা ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। এই মুহূর্তে একটু আগে এখানে আরতি চলছিল এবং ভোগ বিতরণ চলছিল, সেই ভোগ বিতরণও শেষের দিকে এবং আরতিও শেষ হয়ে গেছে। তবে আমরা জানি যে এবার মা একদম কম সময়ের জন্য এসেছে, মর্তে নেমে এসেছে এবং এই কারণেই কিন্তু অনেক ভক্তদের মন খারাপ এবং তারা জানাচ্ছেন যে তাদের আসলে আর একটু বেশি সময় মা দুর্গা যদি থাকতো তাহলে ভালো হতো বলে জানাচ্ছেন ভক্তরা। এবং তিথির সব কিছু আসলে শেষের দিকে, দর্পণ বিসর্জন হয়ে গেছে, শুধু আগামীকালকে বিজয়া দশমী যেহেতু তারা পালিত করবে আনুষ্ঠানিকভাবে, সেহেতু এখানে সিঁদুর খেলা হবে। অনেকেই আছেন এখানে সিঁদুর খেলে ফেলেছেন, তবে তারপরও এখানে আনুষ্ঠানিকভাবে সিঁদুর খেলা হবে এবং বিভিন্ন মণ্ডপে কিন্তু সিঁদুর খেলার আয়োজন কালকে রাখা হয়েছে। এরপরে মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যাবে দুর্গা পূজার এই উৎসব। এবং অনেক ভক্তরা জানাচ্ছেন যে এবার মা কম সময় ছিল বলে তাদের অনেকের মন খারাপ, তবে চায় যেন পৃথিবীতে শান্তি নেমে আসুক এবং বাংলাদেশের যে সার্বিক অবস্থা সেই সব অবস্থার যেন উন্নতি হয় এবং তার যেন হিন্দুদের প্রতি আসলে কারো বিদ্বেষ না থাকে এবং গুজব থেকেও বিরত থাকার কথা এখানকে অনেকেই জানিয়েছেন পূজা কমিটির লোকজনরা, যে এই ধরনের কোনো ঝামেলা হচ্ছে বা এই ধরনের কোনো গুজব কিন্তু এখানে নেই, কোনো ঝামেলা হচ্ছে না। তার পাশাপাশি আমরা প্রত্যেকটা মণ্ডপই ঘুরে ঘুরে দেখেছি যে আসলে ভক্তরা আরাধনায় ব্যস্ত, মা খুব এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কম সময়ের জন্য এসেছেন, শেষ কিছু সময় মায়ের সাথে কাটাতে চান বলেই ভক্তরা কিন্তু এখানে আসছেন এবং পরিবার পরিজন নিয়ে এই উৎসবটাকে আনন্দ আয়োজনে ভরপুর করে তুলছেন। নাফিসা, এই ছিল আমার হাতে পাওয়া দুর্গা উৎসবের শেষ খবরাখবর ঢাকেশ্বরী পূজা মণ্ডপ থেকে। প্রমা, আপনাকে ধন্যবাদ।